আজকে আমাদের রান্না কাঁচকলার কোপ্তা আলুর তরকারি। প্রথমে দেখুন আলুটাকে ছাড়িয়ে কিভাবে মা কাটছে, পুরো চোকলাটাই ফেলে দিতে হবে। এভাবে ডুমুডুমু করে কেটে নেবেন। কাঁচকলাটাও এভাবে কেটে নেবেন। কাঁচকলা আলু কেটে দুটোকেই কিন্তু সিদ্ধ করে নিতে হবে। একটা প্রেশার কুকারে বসিয়ে দিতে পারেন, দুটো সিদ্ধ হয়ে যাবে। দেখুন সিদ্ধ হয়ে গেছে, আর কিছু আলু মা আলাদা করে রেখে দিয়েছে। আছে সঙ্গে ছানা, এখানে আছে বেসন। এবার এগুলোকে পিষে নিতে হবে। কাঁচকলা আর আলুটা সুন্দর করে ব্রাশ করে নিলেন। কাঁচকলার আলুটা সুন্দর করে পিষে নিয়ে, মানে একদম মেখে নিয়ে, এরপর ছানাটাও আশা করি মা দেবে এর ভিতরে। দেখি না, এর ভিতরে মশলা দিচ্ছে মা। এর ভিতরে প্রথমে শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, পরিমাণ মতো যেমন যেমনটা আপনারা খাবেন, আদা বাটা, চিনি যতটা খাবেন ততটা একটু দেবেন। সামান্য পরিমাণ হিং দিয়েছে, সামান্য পরিমাণ হিং দিয়েছে, গন্ধটা ভালো হবে। কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দেওয়া হয়েছে, সঙ্গে দেওয়া হলো ছানা আর বেসন। যদি বেশি মুচমুচে করতে হয় অল্প একটু আপনারা কর্নফ্লাওয়ার অ্যাড করে দিতে পারেন। এরপর সুন্দর করে এটাকে মেখে নিতে হবে। কেউ যদি এর ভিতরে কিশমিশ ইউজ করতে চান, কিশমিশও ইউজ করতে পারেন, অসুবিধা কিছু নেই। সুন্দর করে গোল গোল করে যেরকম শেপে করতে চান আপনারা, সেরকম শেপেই কিন্তু এটা করতে পারবেন। মা গোল করে করছে, কেউ ল্যাংচার মতোও করেন অনেকে। গোল করে সাজিয়ে নেবেন। এরপর তেল গরম করে বড়াগুলোকে ভাজতে হবে। দেখবেন যাতে নিচে লেগে না যায়, লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, সেই জন্য এটাকে খুব আলতো করে একটু সময় নিয়ে, এসব রান্না করতে গেলে একটু ধৈর্য ধরতে হবে, সুন্দর করে ভেজে নিতে হবে। চার পাঁচটা যাতে ভাজা হয়, একদিকটা কাঁচা থাকলে কিন্তু খেতে ভালো হবে না। দেখুন গোটাটাই কি সুন্দর ভাজা হয়েছে চারদিক থেকে।
এবার ফোড়ন সব আর যা যা সরঞ্জাম সবই রেডি করা রয়েছে। প্রথমে তেলে শুকনো লঙ্কা ছেড়ে দিন, আঁচটা কম রাখবেন, হালকা গরম মশলা, জিরে, তেজপাতা ফোড়ন দিন, নাড়ু, ফোড়নটা হালকা ভাজা ভাজা হয়ে যাবে, গন্ধ ছাড়বে। এই সময় মা আদা বাটা দিল। আপনারা এই আদা বাটার সঙ্গে টমেটোও দিতে পারেন, ভালো হবে, যেখানে মা টমেটো সস ইউজ করেছে, সস নয় ক্যাচাপ, পিওরি অনেকে বলেন। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন পরিমাণ মতন, চিনি পরিমাণ মতন, এবং টক দই, সবটা দিয়ে মশলাটা কষতে হবে। খুব সহজ পদ্ধতিতে, এটা আলাদাভাবেও করা যায়, পরে নুন চিনি পরে দেওয়া যায়, কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে মা সবটাই একসঙ্গে দিয়েছে, তাতে ভালো হবে, স্বাদটা ভালো হবে এবং সহজ পদ্ধতিতে হবে। এরপর যে আলুটা আলাদা করে রাখা ছিল, সেদ্ধ আলুটা, সেই আলুটা এর ভিতরে ছেড়ে দেওয়া হয়েছে। আপনারা যদি ইচ্ছে করেন আলুটাকে আলাদা করে একটু ভেজেও নিতে পারেন, এখানে মা ভেজে রাখেননি, একসঙ্গে দিয়ে দিয়েছেন। তবে এই তরকারিটা কষতে হবে, কষলে আলুটা একটু ভাজা ভাজায় উঠবে মশলার সঙ্গে। গরম জল অ্যাড করতে হবে, এই সময় ফুল আঁচ দিয়ে দিন, অসুবিধা নেই। জলটা কিন্তু অনেকটাই বেশি পরিমাণ দিতে হবে, কারণ যখনই কোপ্তাগুলো ছাড়া হবে তখন সমস্ত জলটাই কিন্তু টেনে নেবে। রসগোল্লা যেরকম ফুলে ওঠে, ওই কোপ্তাগুলোও এই তরকারির যে গ্রেভি মানে রস সেটা ঢুকে কিন্তু কোপ্তাগুলোও ফুলে যায়। এরপর ঢেকে দিন, বেশ কিছুক্ষণ সিদ্ধ হয়ে যাওয়ার পরে, 7-8 মিনিট, মা একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করেছে, সঙ্গে একটু ঘি দিয়ে সুন্দর করে নামিয়ে নিয়েছে। দারুণ রং হয়েছে। এবার কোপ্তাগুলোকে এর উপরে আস্তে আস্তে সাজিয়ে দিন। দেখুন, কোপ্তাগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে ঝোল ঝোলটা, ঝোলটা এটা কিন্তু কমতে শুরু করবে, এই কোপ্তাগুলো টেনে নেবে। যতটা ঝোল মনে হচ্ছে ততটা ঝোল কিন্তু থাকবে না। তৈরি হয়ে গেল আমাদের কাঁচকলার কোপ্তার তরকারি। সবাই ভালো থাকবেন, আগামী রান্নায় আবার দেখা হবে। আপনারাও বাড়িতে ট্রাই করুন, অবশ্যই ভালো লাগবে। জয় গুরু।